হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি। আজকে হলো সোমবার, আর সোমবারের বিকেলবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর বিকেল হয়ে গেল ব্লগ স্টার্ট করতে করতে, কারণ শনি আর রোববারের পরে সোমবার যখনই আসে তখন ভীষণ ভীষণ একটা আলস্য লাগে, ভীষণ ভীষণ লেজিনেস একটা আসে আমার কাছে, যে মনে হয় যেন সকাল থেকে আমি পুরো রেস্ট নিয়ে যাই। তো সকাল থেকে সমস্ত কাজকর্ম করার পর বেশ অনেকক্ষণ রেস্ট নিলাম, ভেবেছিলাম একটু আগেই বেরোবো, একটু কেনাকাটা করার রয়েছে, কিন্তু আগে আর বেরোনো হলো না, এখনই বেরোচ্ছি। ছেলে গেছে পড়তে, ওকে একেবারে বুকগুলো পৌঁছে দিই, ওখান থেকে আমি চলে যাবো শপিংয়ে, মানে সোদপুরেই যাবো, সোদপুর মার্কেটে। তো সেই জন্য এখন আমি বেরোচ্ছি, আর বেরিয়ে যাওয়ার সময় ব্লগটা স্টার্ট করে গেলাম। আজকে দেখো আমি এই ড্রেসটা পরেছি, এটা পুরোনোই, এই লং স্কার্টটা পরেছি আর সাথে এই রেড টপটা পরেছি আর এই দুলটা পরে নিলাম। যেহেতু এখনও ফেস্টিভ মরশুম কিন্তু চলছে, তাই আমরা একটু সাজুগুজু করে নিতেই পারি, আর যে কোনো সময় আমরা সাজুগুজু করে নিতে পারি, কারণ আমরা মেয়েরা সাজতে কখনো কুণ্ঠা বোধ করি না, তাই না? তাহলে চলো আজকে বেরিয়ে পড়ছি আর তোমাদেরও সাথে করে নিয়ে যাচ্ছি। আর যদি বা বাইরে নাও সাথে নিয়ে যাই, তো এসে অবশ্যই দেখাবো কী কী আমি আজকে কিনে আনলাম। তাহলে চলো বেরিয়ে পড়ি, আগে ছেলের বইটা নিই, বইটা নিয়ে তারপরে আমি বেরিয়ে পড়ি। চলেও এলাম, এই দেখো, চলো বসে পড়ি, এগুলো দেখিয়ে দিই। আর এগুলো যেহেতু দিওয়ালি ওরিয়েন্টেড চলে এসেছি, আর এগুলো যেহেতু দিওয়ালি ওরিয়েন্টেড কেনাকাটা, তো সেই জন্য ভাবছি যে তোমাদের চটপট করে দেখিয়ে দিই, আর তোমরা তাহলে দামটাও বুঝে যাবে এবং তোমাদের কিনতেও সুবিধা হবে। তাহলে চলো চটপট করে তোমাদের দামগুলো দেখিয়ে দিই, যে এই ধরনের জিনিস কিনতে গেলে এখন তোমরা কী রেটে পাবে। অবশ্য আমি সোদপুর থেকেই কিনেছি, কোনোরকম পাইকারি মার্কেট বা কোথাও চিপে পাওয়া যায় কিনা সেসব আমি দেখিনি, আমি সোদপুর থেকেই নিয়েছি। তাহলে চলো এক এক করে তোমাদের দেখাই আজকে কী কী কিনলাম। আজকে মনে হচ্ছে যে না, এবার আমার মোটামুটি কিছু কেনা হলো কালী পুজোতে সাজানোর জন্য, বা কালী পুজো রিলেটেড কেনাকাটা আমার হয়ে গেল। তো প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি, আমি একটা এরকম বোল কিনেছি, এ দেখো আমি খুলে দেখিয়ে দিচ্ছি। কাঁচের বোল এমনি আরও আছে আমার, কিন্তু এই ধরনের ডেকোরেটিভ কাঁচের বোল আমার ছিল না, তো সেই জন্য এটাই কিনলাম, খুব ইচ্ছে ছিল কেনার, তো কিনেও আনলাম। এ দেখো, দেখেছো এরকম সুন্দর দেখতে, আমার তো ভীষণ পছন্দ, মানে অনেকদিন ধরেই আমার পছন্দ ছিল যে আনবো, তো নিয়ে এলাম। এটা কিন্তু ডেকোরেশনের কাজে খুব সুন্দর লাগবে, তো সেই জন্যই নিয়ে এলাম। এটার দামও আমি বলে দিচ্ছি, এটার দাম নিয়েছে 170 টাকা সোদপুর থেকে। হয়ে গেল, লজেন্স খাচ্ছি, পার্লস, ভেতরে একদম নুন নুন থাকে, খুব ভালো লাগে আমার, বিট নুন থাকে ভেতরে, যদিও আমার খাওয়া উচিত নয় যেহেতু হাই প্রেশার, তো নুন খাওয়াটা মোটেই ভালো নয়, তবু আমার যেন মনে হয় এটাই খেতে। তো এবারে আমি দেখাচ্ছি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার চেইন এনেছি, তো সেগুলো দেখিয়ে দিই তোমাদের। ওই দেখো, এই দেখো, এই ধরনের ফুলগুলো এইরকম এইরকম এরকম বড় একটা চেন নিয়ে এসেছি, ঠিক আছে, সিঙ্গেল পিস, পরে যখন আমি সাজাবো তখন তো তোমরা দেখতেই পাবে যে আমি কোনটা কি কাজে লাগাচ্ছি। আপাতত এই একটা চেন এনেছি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের, আরেকটা এনেছি পাতা ফুল মেশানো, এই দেখো, এই যে এইরকম পাতা রয়েছে, এইরকম ফুল রয়েছে, ম্যাক্সিমামই পাতা রয়েছে, মাঝে মাঝে একটা করে ফুল রয়েছে, এরকম বড় আরেকটা চেন এনেছি, আরেকটাও এনেছি, সেটা হচ্ছে এই ধরনের, বিভিন্ন কালারিং ফুল রয়েছে আর তার সঙ্গে পাতা রয়েছে, তো এই তিনটে ফ্লাওয়ার আর লিপসের চেন আমি নিয়ে এসেছি। তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ক্যান্ডেলগুলো, তো ভীষণই উঠেছে, এবারে দেখলাম বাজারে পুরো ছেয়ে গেছে, তো এই ক্যান্ডেলগুলো আমিও নিয়ে এলাম। এই দেখো, এগুলো ব্যাটারি অপারেটেড, এই দেখো, এটা আমি জ্বালিয়ে দেখাচ্ছি,
এই যে এই দুটোই হচ্ছে ব্যাটারি অপারেটেড। তো এই দুটো দিয়ে এলাম, একটা রেড একটা হোয়াইট। দেখো জ্বালানোর পর এরকম দেখতে লাগছে, কিন্তু খালি চোখে কিন্তু এটা হোয়াইট আর এটা রেডই লাগছে, ক্যামেরায় এরকম লাগছে। ঠিক আছে, এই দুটো ক্যান্ডেল এনেছি। ও তোমাদের আগের ফুলের মালাগুলোর দাম বলে দিই, এই পার পিস এক একটা চেন নিয়েছে 20 টাকা করে, আর এই দুটো ক্যান্ডেলের দাম নিয়েছে 50, 50, 100। ঠিক আছে, এর ভেতরে রয়েছে ছোট ছোট ব্যাটারি, ট্যাবলেট ব্যাটারি, এগুলো ঘড়ির দোকান থেকে চেঞ্জ করা যায়, 3টে করে ব্যাটারি রয়েছে প্রত্যেকটায়। এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যান্ডেল এনেছি, 10 পিস আছে এরকম, এরকম ছোট ছোট ক্যান্ডেল। এই যে এরকম 10 পিস রয়েছে এখানে 40 টাকা, ভেতরে 10টা ক্যান্ডেল রয়েছে 40 টাকা। এটা কিন্তু অরিজিনাল ক্যান্ডেল, মানে মোম, এটা ব্যাটারি অপারেটেড নয়। এবারে দেখাচ্ছি আসল জিনিস, মাটির প্রদীপ। এটা না কিনলে কিন্তু দীপাবলি একেবারে ইনকমপ্লিট। প্রচুর মাটির প্রদীপ বিক্রি হচ্ছে বাজারে, তো আমি আনলাম এরকম এই ধরনের প্রদীপ কিছু এনেছি, দেখতে পাচ্ছ। আর এরকম প্রদীপও এনেছি একটু বড় সাইজ, এরকম আমি এখানে মোটামুটি 14টাই প্রদীপ এনেছি মাটির প্রদীপ। এবারে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ব্যাটারি অপারেটেড ক্যান্ডেল, এগুলোর দাম নিয়েছে পার পিস 10 টাকা করে, দেখতে পাচ্ছ। দেখো জ্বললে কত সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে ব্যাটারি অপারেটেড ক্যান্ডেল, এরকম আমি 10 পিস এনেছি। এই যে আরও 10 পিস আছে, যখন আমি এগুলো দিয়ে সাজাবো তখন তো দেখতেই পাবে কত সুন্দর লাগবে এরকম। কারণ আমি দেখলাম অনলাইন থেকে এগুলো বাইরেই অনেক সস্তায় পাওয়া যাচ্ছে, মানে লোকাল মার্কেটে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে অনলাইন থেকেও, তো সেই জন্য এরকম 10টা ক্যান্ডেল নিয়ে এলাম। এগুলো ব্যাটারি অপারেটেড, এগুলোর মধ্যেও ব্যাটারি চেঞ্জ করা যাবে, পেছনে ব্যাটারি লাগানোর জায়গা আছে আর সুইচ আছে। এবারে একটা জিনিস দেখাবো, সেটা একদম লাস্ট। এই দেখো এরকম একটা ইলেকট্রিক, কি বলবো এটাকে আমি জানি না, প্রদীপই বলা যায়। তো ইলেকট্রিক এরকম প্রদীপ স্ট্যান্ড, মানে এখানে একটা একটা করে এরকম লাইট লাগানো রয়েছে, এটা জ্বালালে খুব সুন্দর লাগবে। আমি এখন তোমাদের জ্বালিয়ে দেখালাম না, কারণ একটু ইন্টারেস্ট বাকি রাখলাম তোমাদের জন্য, কারণ নেক্সট ভিডিওগুলোতে এগুলো নিয়েই থাকবে আমার ভিডিও, তো সেই জন্য দেখে নাও জিনিসটা কীরকম হয়েছে, আমার মনে হয় ভালোই লাগলো। আর এটার দাম নিয়েছে 140 টাকা, মানে আমার মনে হয় না যে এগুলো অনলাইনে এত সস্তায় পাবে, লোকাল মার্কেটে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে, তোমরা গিয়ে ঘুরে ঘুরে নিয়ে আসতে পারো। তবে হ্যাঁ, একটু বার্গেনিং করতে হবে, অল্প, খুব বেশি নয়। তো আজকে ছিল এই আমার কেনাকাটা। তো তোমাদের কেমন লাগলো দীপাবলি উপলক্ষে আমার এই শপিং অবশ্যই জানিও, কারণ এই শপিংটা ভীষণই করার প্রয়োজন ছিল, কারণ অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে যাবো যাবো, কিন্তু যাওয়া হচ্ছিলো না। তো আজকে সুযোগ পেয়ে গেছি, তো চলে গেলাম, গিয়ে বিকেলবেলা এই কেনাকাটাটা সেরে ফেললাম। অর্ক এখনও আসেনি, অর্ক পড়তে গেছে, ও এলে, আসিস এলে আমরা চাটা খাবো। আজকের আমার এই ব্লগটা, অর্থাৎ আজকের দিনের এই গল্পটা আমি এই অবধি রাখলাম, মানে কেনাকাটার মধ্যেই সীমাবদ্ধ রাখলাম। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আমি নেক্সট ব্লগে আবার নিয়ে আসবো আমার গল্পের ঝুড়ি তোমাদের জন্য। তো আজকের গল্প এখানেই শেষ করলাম, সবাই ভীষণ ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, আর হ্যাঁ, দীপাবলিতে কেনাকাটা শুরু করে দাও, এখনো করনি শুরু করো, আর কিন্তু বেশি দেরি নেই, আর কয়েকটা দিন বাকি। আর একদম শেষে বলে রাখছি যে যারা এখনো অবধি আমার চ্যানেলে আসছো, বেরু বেরু করছো, আবার চলে যাচ্ছ, আবার সার্চ করে করে আসছো, তারা কেন এত কষ্ট করছো, প্লিজ সাবস্ক্রাইব, যে রেড কালারের বাটনটা আছে ওটা প্রেস করে, ঘন্টা চিহ্ন আসবে 3টে, তার মধ্যে একদম উপরে দেখবে অল অপশন আছে, ওটাকে প্রেস করে রেখে দাও, কেউ জানতেও পারবে না তুমি কাকে সাবস্ক্রাইব করেছো।
কিন্তু আমার ভিডিও আপলোডের নোটিফিকেশান, মানে আমি যখন যখন ভিডিও আপলোড করব, তোমাকে আর খুঁজে খুঁজে বার করতে হবে না, আমার ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে ফোনে, তুমি ইউটিউব খুললেই চলে যাবে, তখন তুমি সেখান থেকে দেখে নিতে পারবে আমার ভিডিও, ঠিক আছে? আর দেরি করো না সাবস্ক্রাইব করতে, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট তো অবশ্যই করবে, ঠিক আছে? তাহলে আজকের মতো টাটা, টেক কেয়ার অল অফ ইউ।